হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, তো আজ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে বিকাশ সাপোর্টের সাথে যোগাযোগ করতে হয়। একদম ফ্রিতে আপনারা যোগাযোগ করতে পারবেন 16247, এটাতে আপনারা যদি কল করেন তাহলে 3 টাকার উপরে প্রতি মিনিটে কাটা হয়, তো অনেক টাকা খরচ হয়, তো তারপরে অনেক ওয়েটিংয়ে রাখে, এর জন্য অনেক টাকা ব্যয় করতে হয়। তো এখন আমি আপনাদের দেখাবো বিকাশের যে কোনো সমস্যার জন্য কীভাবে আপনারা ফ্রিতে সেবা গ্রহণ করবেন। তো এর জন্য আপনাদেরকে 3টি ধাপ আপনি চকলে ব্যবহার করতে পারেন, 3টি ধাপে তাদের সাথে আপনার যোগাযোগ করতে পারবেন। তো প্রথমে আমি যে 2টি ধাপ দেখাবো, তো এগুলো আপনারা ভালোভাবে অনুসরণ করবেন। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে যদি বিন্দু মাত্র যদি উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো একটি কমেন্ট আর একটি লাইক করবেন। আশা করি আপনাদের অনেকটা উপকার আসবে এই ভিডিওটি থেকে, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, আমি এখন ভিডিও মেইন পর্যায়ে চলে যাব। তো প্রথমে আপনারা আপনাদের জিমেইল বক্সে যাবেন, তো জিমেইল দিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, আপনাদের সাথে জিমেইলের মাধ্যমে আপনারা তাদের সাথে আপনাদের যে বিকাশের যে সময়টি তাদের কাছে আপনারা শেয়ার করবেন। হ্যাঁ, বিকাশে জিমেইলের মাধ্যমে আপনাদেরকে এই তার সমাধান আপনাদেরকে দিয়ে দিবে। তো আপনারা জিমেইলের মাধ্যমে আপনারা কীভাবে চ্যাট করবেন তাদের সাথে, তো তারপর এখানে জিমেইলের যে চ্যাটের অপশনে যাবেন, তো চ্যাটের অপশনে এখানে লেখা আছে 2, তো এখানে আপনারা সাপোর্ট, তো support@bikash.com এটা আপনারা এখানে 2 তে লিখবেন। লেখার পরে এখানে আপনার সমস্যাটি লিখবেন যে আপনার কি সমস্যা রয়েছে এখানে। তো এখানে আপনার যে কোনো সমস্যা আপনারা এখানে টাইপ করবেন। তো এখন আমার আমি তাদের কাছে কোনো মেসেজ পাঠাতে চাই না। তো দেখেন আমি যে তাদের সাথে অনেকগুলো চ্যাট করেছি, এখন আমি প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে। এখানে আপনারা যে কোনো কিছু লিখলেন, লেখার পরে এখানে সেন্ড করে দিন, উপরে দেখে সেন্ড বাটন রয়েছে, এটাতে দিয়ে সেন্ড করলে ওটা সেন্ড হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে তারা তাদের রিপ্লাই দিয়ে দিবে। তো এভাবে একটা সিস্টেম আপনাদেরকে দেখে নেবো, এভাবে আপনারা 3টি সিস্টেম দেখবেন। তো দেখেন আমি একটা মেসেজ দিয়েছিলাম কিছুক্ষণ আগে মনে হয়, তো এটা আমাদেরকে ফিডব্যাক দিয়েছে আমাকে, তো দেখেন বিকাশ থেকে দেখেন কী লিখেছে। তা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার সুবিধাতে জানিয়ে রাখছি যে একটি আইডি কার্ড দ্বারা শুধুমাত্র একটি বিকাশ অ্যাকাউন্ট সচল থাকবে, একাধিক অ্যাকাউন্ট থাকলে তা বন্ধ হয়ে যাবে। মানে আমি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম যে একটি আইডি কার্ড দিয়ে কয়টি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, তো তারা আমাদেরকে একটা সমাধান দিয়ে দিয়েছে যে একটি অধিক করা যাবে না। তো এখানে একটা কথা দেখেন, আপনার বিকাশ বিকাশ সংক্রান্ত যে কোনো তথ্য অথবা অনুসন্ধানের জন্য আমাদের ইমেল @support.com অথবা ভিজিট করুন ফেসবুক ফ্যান পেজ, অথবা আপনারা ফেসবুক ফ্যান পেজ থেকেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো তাদের সাথে আরেকটি যে সরাসরি যেভাবে যোগাযোগ করবেন একদম ফ্রিতে, তার জন্য আরেকটি সিস্টেম রয়েছে, যেটা হলো যে ওয়েবচ্যাট@bikash, তো এটাতে আপনারা ক্লিক করবেন। তো এটা হলো দ্বিতীয় সিস্টেম, 2 নম্বর সিস্টেম। তো এখানে আপনার প্রথমে আপনার বিকাশের যে নামে খোলা হয়েছে এই নামটা দিবেন, তারপর আপনার বিকাশ নাম্বারটা এখানে দেবেন, দেওয়ার পর স্টার্ট চ্যাট ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে তাদের যে লাইভ চ্যাট রয়েছে, যে লাইভ চ্যাট উপরে দেখেন লাইভ চ্যাট লেখা আছে, লাইভে আপনারা তাদের সাথে চ্যাট করতে পারবেন। তো এখানে অনেক সময় একটু বিজি থাকলে আপনারা কয়েকবার ট্রাই করলে আপনারা তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। তো একটা মূলত 2টি ধাপ চলে গেছে এখন, তো আমি আরেকটি ধাপ দেখাবো। তো আপনারা আশা করি আপনারা এই 2টি ধাপ ভালোভাবে আপনারা বুঝতে পারছেন, আর যদি কোনো সমস্যা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদেরকে 16247 কল করতে হবে না, হ্যাঁ এটা কল করলে আপনার অযথায় আপনাদেরকে টাকা লস করতে হবে না। তো আপনার যে কোনো সমস্যা এখানে আপনারা তাদেরকে শেয়ার করবেন, আপনারা যদি লিখে কোনো সমস্যা লিখে আপনাদের সমস্যাগুলো না তুলে ধরতে পারেন তাহলে আপনার ফোনে স্ক্রিনশট দিবেন আপনার বিকাশ অ্যাপস থেকে, বা আপনার যে ডায়াল প্যাডে গিয়ে স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ তারপর এখানে আপনারা স্ক্রিনশটও কিন্তু তাদের কাছে আপনি শেয়ার করতে পারেন। তারা স্ক্রিনশট দিয়ে কেউ কিন্তু তারা তাদের সমাধান দিয়ে দিতে পারে সমাধান। তো আমি এখন লাস্ট যে আরেকটা সিস্টেম দেখাবো ওইটা আপনারা ফলো করবেন। তো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো আরেকটি ধাপ যেটা,
এটা হলো আপনারা মেসেঞ্জার থেকে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কিন্তু মেসেঞ্জার তাকে যোগাযোগ করলো এটা হয়তো বেশিরভাগ সময় রোবটে রিপ্লাই করে থাকে, তো এখানে আপনারা যে নর্মাল যে সমাধান সমস্যাগুলো রয়েছে নর্মাল সমস্যাগুলো এখান থেকে সলভ করতে পারবেন। তো আপনারা বিকাশ এখানে দুটি রয়েছে, বিকাশ কেয়ার কেরিয়ার বিকাশ লিমিটেড, এখানে আপনার বিকাশ লিমিটেড ওইটাতে ক্লিক করতে পারবেন। তো এখানে আপনারা কোনো কিছু জানতে চাইলে এখান থেকে আপনারা কিন্তু জানতে পারবেন এখানে চ্যাট করে। তাহলে আপনারা তারপর আপনার সমস্যাগুলো এখানে এখান থেকে জানতে পারবেন, বিকাশ কেয়ার যেটা রয়েছে এটা থেকে আপনারা কেন আপনারা এখান থেকে আপনার সমস্যাগুলো জানতে পারবেন। দেখেন আমি তাদের সাথে অনেকগুলো চ্যাট করছি, তো এভাবে আপনারা এখান থেকে আপনারা চ্যাট করতে পারবেন। তো আপনারা যদি ইম্পর্টেন্ট কোনো সমস্যা হয়, তারপর গুরুত্বপূর্ণ কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই জিমেল দিয়ে করবেন, সবচেয়ে বেশি বেটার হবে। জিমেল দিয়ে আপনারা সমস্যাগুলো তাদের কাছে তুলে ধরবেন, তাহলে তারা সমাধান দিয়ে দিবে আপনাকে, অযথায় আপনাকে কল করে টাকা ব্যয় করতে হবে না। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটি অবশ্যই একটু ভালো লাগবে বা একটু উপকার আসছে। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক একটু কমেন্ট করবেন আর একটু ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।